একে তো দাবদাহে পড়ছে পুরো দেশ, তার উপর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর সাহেববাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলম এবং নওগাঁর ব্রিজমোড় এলাকায় আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে যুক্ত হয়েছে লোডশেডিং, দুয়ে মিলে নাকাল অবস্থা নগরবাসীর। আমরা দেখেছি বিশেষ করে বিপদে পড়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন, তারা দিনের অধিকাংশ সময় তারা দোকানে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে তারা বসে আছেন, কিন্তু কোনো কাস্টমার তারা পাচ্ছেন না। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছে না। আমরা নেসকোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শহরের মধ্যে দিনের 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এছাড়া তারা আরও বলছেন যে গ্রামে সেই সংখ্যাটা আরও বেশি, গ্রামে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে করে যে সমস্যা তৈরি হয়েছে, যে মানুষ বলছেন যে একই সঙ্গে গরম, তার উপরে বিদ্যুৎ, দুয়ে মিলে মানুষের অবস্থা নাবিশ্বাস উঠে গেছে। আমরা বিদ্যুৎ সংশ্লিষ্ট নেসকোর কর্মকর্তাদের কাছে কারণ জানতে চেয়েছি। তারা বলেছেন যে বিদ্যুতের বর্তমানে যে চাহিদা রয়েছে সেই তুলনায় যোগান না থাকার কারণে আসলে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে বলেছেন যে আজকে দুপুর 1টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন রাজশাহীর উপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছেন এবং তারা জানিয়েছে যে আগামী কয়েকদিন এই দাবদাহ একইভাবে বয়ে যাবে এবং এখন পর্যন্ত বৃষ্টির কোনো সুসংবাদ কিন্তু স্থানীয় আবহাওয়া অফিস দিতে পারেনি। তারা যেটি বলছে যে বৃষ্টি যদি না হয় এই দাবদাহ এবং লোডশেডিং কোনটি থেকে মুক্তি মিলবে না। বৃষ্টি হলে পরে দাবদাহ এবং লোডশেডিং দুটি কিছুটা কমতে পারে। এছাড়া আমরা রাজশাহী যে মেডিকেল হাসপাতাল রয়েছে সেখানে আমরা যোগাযোগ করেছি। এই গরমের কারণে এবং লোডশেডিং দুয়ে মিলে প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। মানুষ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হচ্ছেন। মেডিকেলের প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা বাড়তেছে। আমরা যদি জানিয়ে রাখি যে লোডশেডিং এবং বিদ্যুৎ দুই মিলে একদমই নাকাল অবস্থায় রয়েছে নগরবাসী। এই বিষয়ে আরও খবর জানাতে নওগাঁয় আছেন আমাদের সহকর্মী এম আর রকি, আমরা চলে যাচ্ছি তার কাছে। 28 মের পর থেকে শুরু হয় দাবদাহ, কিন্তু একেবারে সপ্তাহ জুড়েই চলছে এবং এই দাবদাহে একেবারে অসহনীয় বলছে স্থানীয় বাসিন্দারা এবং চরম পর্যায়ে বলা যায় আবহাওয়ার এই বৈরী পরিবেশ। গত 28 মে যে তাপদাহ শুরু হয়েছিল এটা কিন্তু বর্তমানে 38 থেকে 39 ডিগ্রিতে ঠেকেছে এবং প্রতিনিয়তই কিন্তু তরতর করে আবহাওয়ার যে পরিবর্তন, দ্রুত যে তাপের গরম, তা কিন্তু ছড়াচ্ছে এবং সকাল 10টার পর থেকে উষ্ণতা একদিকে রাস্তাঘাটগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে এবং এই গরমে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করছিলাম, শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগবালায়ের এবং তাদের দিক থেকে কিন্তু এই অসহনীয় আবহাওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে চিকিৎসকরা যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন, দ্রুত ঘেমে যাওয়ার কারণে কিন্তু শিশুরা জ্বর সর্দি আক্রান্ত হচ্ছে। অন্যদিকে কিন্তু তীব্র এই গরমের মাঝে লোডশেডিং কিছুটা বিপর্যস্ত করে ফেলেছে পুরো জেলাবাসীকে। প্রতিদিনই কিন্তু দীর্ঘ সময় লোডশেডিং থাকছে, এই লোডশেডিং এর কারণে অনেকটা বিপর্যস্ত অবস্থা। তবে এই 1 সপ্তাহ ধরে চলা এই আবহাওয়ার দ্রুত কোনো আশার বাণী শোনাতে পারছেন না আবহাওয়া অফিস। তারা বলছেন যে সহসায় যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই তাপমাত্রা আরো এক দফা বাড়তে পারে। প্রতি বছরই কিন্তু জ্যৈষ্ঠের প্রথম দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্ব দিকে বাড়ে, কিন্তু এবার কিন্তু একেবারে প্রথম দিকেই উষ্ণ তাপমাত্রা এই বিরাজ করার কারণে জীবনযাত্রার এক ধরনের ছন্দপতন লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণত নিম্ন আয়ের যারা মানুষ এই রাস্তাঘাটে তাদেরকে কিন্তু সকালে বের হতে হচ্ছে। এই তীব্র ঘেমে যাচ্ছে এবং প্রখর রোদ, অন্যদিকে ভ্যাপসা গরম, সব মিলিয়ে কিন্তু জীবনযাত্রার উপর এক ধরনের প্রভাব পড়েছে এবং সাধারণত রাস্তাঘাটগুলোতে নিম্নজীবী যারা মানুষ তারা বলছেন যে কাজকামে কিছুটা ব্যাহত হচ্ছে। রাস্তাঘাটগুলোতে লোকজন কম আসার কারণে নিম্ন আয়ের মানুষের আয় রোজগারও কিছুটা কিন্তু টান পড়েছে। এরকম পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা, বলছেন শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বাড়তি কিছু সুরক্ষার তাগিদ দেওয়া হচ্ছে। অন্যদিকে কিন্তু এই আবহাওয়া আগামী আরো 2-4 দিন অব্যাহত থাকবে, দ্রুত বৃষ্টি না হওয়া পর্যন্ত এরকম একটি পরিস্থিতি বিরাজ করবে, এরকম কথা কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল নওগাঁর সার্বিক আবহাওয়ার খোঁজ খবর। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবনের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম নওগাঁ এবং রাজশাহীতে।